আমি অনেক ভালো আছি অ্যাকচুয়ালি। আজকে লাইভ আসার কোনো প্ল্যানিং আমার ছিল না, হঠাৎ করে আমার লাইভে চলে আসে। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝখানে ইচ্ছে করছিল যে আমার ফ্রেন্ডদের সাথে একটু 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 আমার মানে মনের কথাগুলো আমি শেয়ার করি। দ্যাটস ওয়াই আমি আজকে কোনো প্ল্যানিং ছাড়িয়ে লাইভে চলে আসলাম। আমার সমস্ত ফ্রেন্ডদেরকে আমি অনেক 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 মিস করছি, আর যারা এখন এই মুহূর্তে অনলাইনে আছো তারা আমার সাথে এখন লাইভে কথা বলতে পারো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করো, আমি তোমাদের সমস্ত মানে সমস্ত মনের কথাগুলো উত্তর দিয়ে দিব। এই মুহূর্তে আমাদের সাথে আছে হুমায়ুন কবির শেখ। হায় হায়, উনি আবার লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বানসা সারিয়া জয়েন হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে। এমডি নীলন ভাইয়া লিখেছে কেমন আছেন? এই তো ভালো আছি। আমাদের পান্থ সাহরিয়ার আমাদের দুলা ভাই লিখেছে হ্যালো। হ্যালো দুলা ভাই, অ্যাকচুয়ালি আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মাঝখানে আমার কি বলবো, বৃষ্টি হলে আমি অনেক বেশি রোমান্টিক হয়ে যাই। আমি অলওয়েজ বৃষ্টির দিনে বিভিন্ন স্ট্যাটাস দেই ফেসবুকে, দেখা যাচ্ছে যে অনেক মানে রোমান্টিক ছবি আপলোড দেই, অনেক রোমান্টিক কথা লিখি, তার সাথে আমি অনেক বেশি রোমান্টিক হয়ে যাই। আর এই জন্য মানে বৃষ্টিটা আমার অনেক পছন্দের। আর এই জন্য আজকে আমি চিন্তা করলাম যে আমার সমস্ত ফ্রেন্ডদের সাথে আমি আমার মনের কথাগুলো আজকে শেয়ার করব। আমাদের সাথে এখন আরেকটা বন্ধু জয়েন হয়েছে, এমডি মনি। আপনি কেমন আছেন? একটু ভালো আছি। শেখ আশিক হোসেন অনেক লিখেছে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? অ্যাকচুয়ালি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবার কিছু নেই, কারণ যা হবার তা হবে। আর প্রাকৃতিক পরিস্থিতি কখনো আটকে রাখা যায় না, আর আমাদের এর জন্য প্রশাসনিক অনেক ব্যবস্থা রয়েছে, সরকার আশা করি এই নিয়ে অনেক চিন্তা করবে, আর আমরাও সচেতনভাবে চলবো এটাই আশা করি। আর আমাদের সমস্ত ফ্রেন্ডসদেরকে বলবো আপনারা অবশ্যই টেক কেয়ারভাবে চলাফেরা করবেন, যেহেতু এখন বর্তমান দেশের পরিস্থিতি মানে ভিন্ন রকম যাচ্ছে। প্রান্তি সারিয়ার আমাদের দুলাভাই লিখেছে বয়ফ্রেন্ড কেমন আছে? বয়ফ্রেন্ড কেমন আছে এটা তো দুলাভাই খুব ভালো বলতে পারবে, তার সই শালিকার দুলাভাই বলে কথা। এমডি সজীব খান লিখেছে হাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহমেদ সানি লিখেছে আমার টেক্সট পড়ো না কেন? অ্যাকচুয়ালি ট্রাই করি সবারটা একটু একটু করে পড়ার জন্য, অবশ্যই পড়বো। আর যদি এর আগে নাও পড়ে থাকে তাহলে আপনাকে সরি বলে নিচ্ছি। আমার সমস্ত ফ্রেন্ডদেরকে বলি যে সবাই তো হাই হ্যালো কেমন আছো বলেই, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা আমার সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে প্লিজ এখন কমেন্টস করতে পারেন। হুমায়ুন কবির শেখ লিখেছে আপনার অভিনয় আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমান হোসেন লিখেছে হাউ আর ইউ? ফাইন, আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। জানি না বৃষ্টির দিন কার কেমন লাগে, অনেকে হয়তো বা বোরিং ফিল করেন, অনেকে হয়তো বা মনে করেন যে বৃষ্টির দিনে বাসা থেকে বের হওয়াটা অনেক টাফ, আর বৃষ্টির মধ্যে কাজগুলো কমপ্লিট করা যায় না, তারপর দেখা যায় যে বৃষ্টির দিনে হয়তো বা অনেকে অনেক রকম ঝামেলায় পড়ে থাকে, দেখা গেল যে একটা ইম্পর্টেন্ট কাজে যাবে তখন আর বেরোতে পারছে না, কাজ তো করা হলো না, মন খারাপ হয়ে যায়। আর বৃষ্টির দিনে ম্যাক্সিমাম অনেকে অলস হয়ে যায়, যেমন আমার বৃষ্টির দিনে আমি অনেক বেশি অলস হয়ে যায়, আমার অনেক ঘুম হতে ইচ্ছে করে, আর ঘুমটা আমার অনেক প্রিয়। আমি তারপরে বাসায় যখন থাকি আমার ম্যাক্সিমাম টাইম আমি ট্রাই করি ঘুমানোর জন্য। অনেকেই হয়তো বা আমাকে ফোন করে বলে এই তুমি ফোন পিক করো না কেন, তুমি ফোন ধরো না কেন, এত ঘুমাও কেন, এত
ঘুমাইলে কাজ করবো কিভাবে, একচুয়ালি যখন কাজ থাকে না তখন তো আর কোনো কাজ নাই আমার, দেখলে আমি তখন কি করবো, আমি তখন ঘুমিয়ে পড়ি। আমার মধ্যে লেগেছে হাউ আর ইউ, ফাইন। আমিনের লিখেছে হ্যালো মাই ডিয়ার, হাউ আর ইউ, ভালো আছি। সবাই লেখে কেমন আছো, কেমন আছো, কেমন আছো, একচুয়ালি সবাইকে বলি অনেক ভালো আছি। সুতরাং একই প্রশ্ন বারবার না করে একটু ভিন্ন রকম প্রশ্ন করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা আমি আপনাদের সাথে কথা বলতে অনেক মজা পাবো। মঞ্জুর ইসলাম লিখেছে সো কিউট বেবি, থ্যাংক ইউ ভাইয়া। মোশারফ হোসেন লিখেছে নেক্সট মুভি কি, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার নেক্সট মুভি আসছে মনিয়ে লুকোচুরি, এটা হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ হক খান ভাই লিখে ওনার লেখা, ওনার চিত্রনাট্য, ওনার পরিচালনা সব কিছু উনি করছে। আশা করি আমাদের এই কাজটা অনেক ভালো হবে। আমার বিপরীতে কাজ করছে শাহরিয়াজ, শাহরিয়াজ হিরো হিসেবে বলবো যে খুবই আন্তরিক, ও অভিনয় অনেক ভালো করে আর খুবই কাজের প্রতি অনেক সিনসিয়ার, দ্যাটস ওয়াই আমরা আশা করতে পারি যে আমাদের এই মুভিটা অনেক ভালো হবে। আর নেক্সট আরেকটা মুভি আসছে আমাদের, সেটা হলো আংটি, আর আংটির কাজটা আমরা রিসেন্টলি শুরু করব, আর এটা খুব মানে সারপ্রাইজ হিসেবে আসবে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে এখনো কোনো আওয়াজ দিচ্ছি না কাউকে, কারণ আমি চাই যে আমার যে কাজগুলো হোক সেগুলো আগে আমি ঢোল না পিটিয়ে মানে যখন আসবে তখন সবাইকে দেখিয়ে দিব। একচুয়ালি আকাশে যখন চাঁদ উঠবে তখন কিন্তু সবাই দেখবে আশা করি। মোহাম্মদ কাউসে লিখেছে দুবাই থেকে বলছি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ দুবাই থেকে আমাকে হুমায়ুন কবির শেখ ভাইয়া আবার লিখেছে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকাতেই, আমি ঢাকার ড্যামরার মেয়ে, দ্যাটস ওয়াই আমার বলতে গেলে হোল ফ্যামিলি সবাই ঢাকার আশেপাশেই থাকে, কেউ রামপুরা থাকে, কেউ বনশ্রী থাকে, কেউ খিলগা থাকে, কেউ ড্যামরা থাকে, সুতরাং আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই, ঢাকার ড্যামরাতে আমি বড় হয়েছি। আর বনশ্রীতে তো আমার বলতে গেলে মানে জন্মসূত্র আর কি, আমি এখানে পড়াশোনা করেছি বনশ্রীতে, বনশ্রী আইডিয়াল থেকে আমি এসএসসি পাস করেছি, এরপর সিদ্ধেশ্বর ডিগ্রি কলেজ থেকে আমি ইন্টার কমপ্লিট করেছি, এখন আমি অনার্স করছি সিদ্ধেশ্বর ডিগ্রি কলেজ থেকে। পান্থের ক্যারিয়ার ভ্যালে গেছে হাতে কি ব্যথা পাইছো? হ্যাঁ হাতে একটু ব্যথা পেয়েছি, এটা কোনো ব্যাপার না, আর দুলাভাই পেয়েছে বেশি কেয়ারিং, তাই না? এমডি শাহজাহান ভাই লিখেছে হাই আপু, অনেকদিন পরে আসলেন কেন? অনেকদিন পরে আসলাম কেন, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো কথা বলেছেন, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, বিকজ অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে লাইভে আসবো, ইদের মতো চিন্তা করেছি লাইভে আসবো, হয়তো বা ব্যস্ততার কারণে আসা হয়নি, আর ঘোরাফেরা, আড্ডা, খাওয়া দাওয়া, মাস্তি সব কিছু মিলিয়েছিলে আমি একটু বলতে গেলে খুব ফিলিংসের মধ্যে ছিলাম, যার জন্য আমি অত বেশি অনলাইন আসতে পারিনি। আর এই জন্য আজকে আমি একদম নিরিবিলিভাবে একদম প্রিপারেশন নিয়ে এসেছি আপনাদের সাথে আড্ডা দিব। আমিনুল নীল লিখেছে এখন কোথায় আছেন? এখন কোথায় আছি, এটা তো আমার বাসা, এটা আমার বেডরুম, আমার ঘরেই আছি, দ্যাটস ওয়াই অবশ্যই বোঝার কথা। হুমায়ুন কবির শেখ আবার লিখেছে আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি শরীফ হাসান লিখেছে হাই আপু, ভালো আছেন? ভালো তো আছি। এমডি সজীব খান লিখেছে আপনি কি ঈদের সবগুলো মুভি দেখেছেন?
অ্যাকচুয়ালি আমি সবগুলো মুভি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পারিনি। এর মধ্যে আমি শিকারি মুভিটা দেখেছি, অনেক সুন্দর একটা ছবি। বাচ্চাটা দেখার জন্য গিয়েছিলাম, ওই দিন টিকিট পাইনি, যার জন্য আমার আর দেখা হয়নি। নেক্সট টাইম দেখে নিব, আশা করি অনেক ভালো হয়েছে। মোশারফ হোসেন লিখেছে, একটা হাসি দাও তো, অনেক মজা পেলাম ভাই আপনার কথা শুনে। আমি অলওয়েজ হাসি আর আমার হাসতে অনেক ভালো লাগে, আর নতুন করে হাসি দেওয়ার কিছু নেই। আর সোহাগ তালুকদার লিখেছে, হ্যাঁ কেমন আছো? ভালো 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 ভালো, অনেক ভালো আছি। অভিমানী ছেলে লিখেছে, সো সো নাইস পিকচার। অ্যাকচুয়ালি এখানে কোনো পিকচার না, এটা লাইভ। আমি একটা জ্যান্ত জ্বলন্ত মানুষ আপনাদের সামনে বসে আছি, আর মনে করতে পারেন যে আপনাদের সামনেই আমি কথা বলছি। মোশারফ হোসেন লিখেছে, এই হাসতে বলছি, হাসো না কেন? একটু আগে হাসি দিলাম আর এখনো হাসছি, সারাক্ষণই হাসি আমি। ডার্কনেস মামুন লিখেছে, সেই ছাদে কবে উঠবে আপু? একচুয়ালি ছাদে ভেজা আমার অনেক দিন আগে হয়েছিল, প্রায় 6 মাসের উপরে হয়ে যাবে। এবার আমি ছাদে ভেজার জন্য গিয়েছিলাম, তাও অনেক রাতে, যার জন্য আমি ছবি তুলতে পারিনি। রাতে বৃষ্টিতে ভিজতে গিয়ে আমার অনেকটা গলাও বসে গেছে। আমি এখন কি বলবো, ছাদে উঠেছিলাম কিন্তু কোনো ছবি তোলা হয়নি যেহেতু রাতের বেলা, বুঝতেই পারছেন। আবুল মনসুর লিখেছে, আপনাকে মিউজিক ভিডিও করার সম্ভাবনা আছে? অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমার মিউজিক ভিডিও করার সম্ভাবনা আছে আবার নাই, বিকজ আমার 20 তারিখে নেপাল যাওয়ার কথা ছিল একটা মিউজিক ভিডিও করার জন্য। তো ওখানে আমার শিডিউল বা ওদের সাথে আমার সব কিছু মিলিয়ে ছিল হয়নি, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল মিউজিক ভিডিওটা করার, অনেক সুন্দর একটা কাজ ছিল। তো আমি আবারও লাইফ টেকনোলজিকে সরি জানাই যে আমি কাজটা করতে পারিনি, আর আমার ইচ্ছা আছে ভালো মিউজিক ভিডিও হলে আমি করব। আয়ুব খান লিখেছে, তুমি আমার উত্তর দাও না কেন? উত্তর না দিলে আমি আর কথা বলবো না। ও ভাইয়া সরি, এই তো এখনই উত্তর দিয়ে দিলাম, আমি চেষ্টা করি সবার উত্তর দিতে চেষ্টা করি। আর আমার সকল ফ্রেন্ডসদেরকে বলছি, আমার সম্পর্কে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে, বা আমার কাজ, আমি এখন কি করছি, বা আমার ব্যক্তিগত লাইফ, আমি কি পছন্দ করি, আমার সম্পর্কে জানার যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর হাই হ্যালো এটা কমন প্রশ্ন, দেখতে সবাই করে, আর আমি একটু ভিন্ন রকম মানে প্রশ্ন চাই আপনাদের কাছ থেকে। এমডি সোহাগ, আপু তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। হাই শিলাপু, হাই। এমডি শরীফ হাসান লিখেছে, আমি ইরাক থেকে বলছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? এম এইচ আরিয়ান চৌধুরী লিখেছে, আপনি অনেক সুইট, আপনার অভিনয় অনেক ভালো, আগামীতে আপনি অনেক ভালো অবস্থানে জায়গা হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি যে আপনি মন থেকে যেটা চেয়েছেন বা আপনার যেটা মনে হয়েছে এটা যেন সাকসেস হয়, আর আল্লাহ যেন আপনার মুখে ফুল চন্দন ফুটায়। থ্যাংক ইউ। পরিহান গিয়াস লিখেছে, ওয়াও আপু, তোমার সব পিকে আমি লাইক দেই, থ্যাংক ইউ ভাইয়া। অভিমান ছেলে লিখেছে, তুমি এত সুন্দর কেন বলো তো? আমি সুন্দর কেন, এটা
আমি কিভাবে বলবো, হয়তো আপনারা আমাকে অনেক বেশি লাভ করেন, অনেক বেশি পছন্দ করেন, এর জন্য আপনাদের কাছে মনে হয়, আর এর জন্য হয়তো আমি আল্লাহকে অনেক ধন্যবাদ দিই যে আল্লাহ আমাকে একটু হলে সৌন্দর্য দিয়েছে। সান্না খান লিখেছে, ম্যাম আপনি কি স্টাডি করেন? হ্যাঁ, তা তো অবশ্যই স্টাডি তো করতে হবে, কারণ পড়াশোনা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। তারপরে হচ্ছে মিডিয়া, তারপরে হচ্ছে নাচ গান আনন্দ খুশি সবকিছু। আহমেদ খান লিখেছে, আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। এমডি শোয়াক লিখেছে, হাসিটাও ওয়াসাম, থ্যাংক ইউ। শাহাবুদ্দিন লিখেছে, লুকিং ভেরি গুড অ্যান্ড এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ কাউসার লিখেছে, থ্যাংকস আ লট আপু আমার কমেন্টস পড়ার জন্য, দুবাইতে আপনার দাওয়াত রইল। থ্যাংক ইউ ভাইয়া, যদি দুবাইতে কখনো যাই চেষ্টা করবো আপনার সাথে দেখা করার জন্য। রিয়ান খান লিখেছে, আমরা কি আপনাকে সাকিব খানের বিপরীতে দেখার আশা করতে পারি? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব খান হচ্ছে বর্তমানে কিং খান, আর জানি না সাকিব ভাইয়ের সাথে আমার কাজ করা হবে কিনা, কিন্তু আমার ইচ্ছা আছে সাকিব ভাইয়ের সাথে একটা কাজ করতে। আর আমার লাইফে কিন্তু ফার্স্ট মুভি ছিল সাকিব ভাইয়ের সাথে, আর ওটা ছিল হিটম্যান, আশা করি আপনারা দেখেছেন হয়তোবা। আর হিটম্যান মুভিতে হয়তোবা আমি পার্শ্ব চরিত্রে কাজ করেছি, কিন্তু কেন্দ্রীয় চরিত্রে সাকিব ভাইয়ের সাথে কাজ করার আমার ইচ্ছা আছে। আর যদি আপনারা চান অবশ্যই আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করব। ধন্যবাদ। গোলাম রাসুল প্রিয় লিখেছে, কেমন আছেন আপু? ভালো ভালো ভালো। উজ্জ্বল রানা লিখেছে, আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ খান লিখেছে, আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ এত সুন্দর করে কিউট বলার জন্য। সবাই লিখছে সুন্দর লাগছে সুন্দর লাগছে, হায় হায় হায়। আমি তো অন্যরকম প্রশ্ন চাই, আমি চাই যে আপনাদের সাথে কিছু আমার মনের কথা শেয়ার করব আর একটু গল্প করবো, তার একটু অন্যরকম প্রশ্ন করুন আমাকে, তাহলে আমি অনেক খুশি হব। রুবেল আহমেদ পরান লিখেছে, আপু আমি দুবাই সৌদি আরব থেকে বলছি, আপনি আমার একজন ফেভারিট নায়িকা, থ্যাংক ইউ। জানজি মারুফ ভাই লিখেছে, আপু তুমি কেমন আছো? ভালো আছি ভালো আছি ভালো আছি। সবাইকে বলছি আমি অনেক ভালো আছি, একটু ভিন্ন রকম কোশ্চেন যাচ্ছি আমি, আর সবাই তো বলে কিউট লাগছে সুইট লাগছে, কেমন আছো কেমন আছো। আমি একচুয়ালি চাই যে আপনারা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন করেন আমাকে, অ্যাজ লাইক আমি কি পছন্দ করি, আমার অবসর সময় কিভাবে কাটে, এই টাইপের কিছু কোশ্চেন আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। আর আমি এখন কি কাজ করছি, আমার কি করতে পছন্দ, বা আমার মানে আমার সম্পর্কে আপনারা যা যা জানতে চান সেটা প্লিজ আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে উত্তর দিতে আমার খুব সুবিধা হবে। এমডি আলমগীর স্বরূপ লিখেছে, আমি আপনার নিউ ফ্রেন্ড, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার নতুন বন্ধু হিসেবে আপনাকে অনেক 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 স্বাগতম। সঞ্জয় মজুমদার লিখেছে, আমি যদি আপনাকে সরলতার প্রতিমা বলে ডাকি আপনি কি রাগ করবেন? মোটেই না, বিকজ আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে এখানে বসে খুব আন্তরিকতার সাথে কথা বলছি। সুতরাং আপনারা আমাকে যে নামে ডেকে খুশি হন আমি সেটাই অ্যাকসেপ্ট করে নেব।
ইসমাইল হোসেন লিখেছে, হাই আপু, তোমার দেখানো রুশিয়া গানটা ডান্স খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দেখানো রুশিয়া এই গানটা আমারও অনেক ফেভারিট একটা গান, আর এই গানটা আমি অনেক মনোযোগ দিয়ে কাজ করেছি, বিকজ এটা ছিল আমার সিনেমার ফার্স্ট ইম্প্রেশন, আর আমার চলচ্চিত্রে ঢুকার পিছনে অনেক লম্বা একটা স্টোরি আছে, আর দেখানো রুশিয়ার গানটা হচ্ছে আমার ফার্স্ট স্ক্রিন টেস্ট, বা আমি বড় পর্দাতে কিভাবে আসব, বড় পর্দাতে আমার দর্শকরা আমাকে কিভাবে গ্রহণ করবে, বড় পর্দায় আমি টিকে থাকতে পারবো কিনা, তার জন্যই হয়তো আমি দেখানো রুশিয়া এই গানটা করেছিলাম। আর এই গানটা করার পর আমি যতটা আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, এটা আমার মনে হয়েছে যে চলচ্চিত্রে কাজ করাটা আমার জন্য অবশ্যই 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 দরকার, আর এই জন্যই হয়তোবা একের পর এক আমি কাজ করে যাচ্ছি। রাকেন্দ্র লিখেছে, টিভিতে তোমার নিউ প্রোগ্রাম কবে, কোন চ্যানেলে দেখাবে? অ্যাকচুয়ালি এবার ঈদে আমার টিভিতে দুটা প্রোগ্রাম গেছে, একটা হল ঈদের চতুর্থ দিন গেছে এসটিভিতে 8:15 একটা ডান্স প্রোগ্রাম, ওখানে আমি আমার দেখানো রুশিয়া গানটাই পারফরমেন্স করেছি। ওখানে আপনারা ইউটিউবে গিয়ে শিরিন শিলাটি সার্চ করলে আমার ওই গানটা দেখতে পাবেন। আর আরেকটা গান করেছি মাইটিভিতে মিউজিক ড্রিমে, ওটা আমার ঈদের দিন প্রচার হয়েছে, ওটাও আপনারা ইউটিউবে এখন দেখতে পাবেন। ঈদের একটা প্রোগ্রাম ছিল, খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল এটা। আবুল মনসুর লিখেছে, আচ্ছা আপু, আপনার কি কোনো প্ল্যান আছে নাটক শালমের সঙ্গে মডেলিং করার? অ্যাকচুয়ালি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই, আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, সরি। এমডি শরীফ হাসান লিখেছি, সরি আপু, আপনাকে যত দেখি ততই ভালো লাগে, থ্যাংক ইউ। এখানে অনেকে অনেক কমেন্ট করছে। তানিম হক লিখেছে, আপনার নেক্সট মুভি কবে রিলিজ হবে? আমার নেক্সট মুভি রিলিজ হবে সামনে রোজার ঈদে, বিকজ আমাদের কুরবানি ঈদ শেষ হয়ে গেছে, আর এখন আমরা যেই কাজগুলো করছি সব হচ্ছে আমাদের সামনে রোজার ঈদের জন্য কাজ করছি, বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সামনে বছরের জন্য কাজ করছি। আশা করি 2017 আপনারা আমার নতুন মুভিগুলো দেখতে পাবেন। অ্যাকচুয়ালি অনেকক্ষণ লাইভে ছিলাম, আর লাইভে থাকতে পারছি না, আমাকে এখন বিদায় নিতে হচ্ছে, আর নেক্সট টাইম আবার আমি লাইভে আসব। আর তার আগে আমি আপনাদের সকলের কাছে অনেক 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 দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আমার কিছু ফ্রেন্ডদের আর অল্প কটা কমেন্টস আমি পড়তে চাই, তা না হলে ওরা আমার উপর খুব মাইন্ড করবে, আমি জানি। মোহাম্মদ কাউসার লিখেছে, আপু ইউটিউবে তোমার কি মুভি আছে বলো দেখব? হ্যাঁ, অনেক সুন্দর একটা কথা লিখেছেন, ইউটিউবে আমার মিয়া বিবি রাজি মুভিটা আছে, আপনার সার্চ দিয়ে দেখতে পাবেন। ইউটিউবে আমার হিটম্যান মুভিটা আছে, সার্চ দিয়ে দেখতে পাবেন। মন জানা মনের ঠিকানা মুভিটা আছে, দেখতে পাবেন। ক্ষণিকের ভালোবাসা মুভিটা আছে, আপনার ইউটিউবে ঢুকে আমার নাম লিখে শিরিন শিলা লিখে সার্চ দিলে আমার সব কিছু দেখতে পাবেন। আর হচ্ছে শুধু আমার মুভি না, আমার মুভির গান, ট্রেলার, আমার বিভিন্ন প্রোগ্রামের টক শো, অনেক কিছু আছে ইউটিউবে, আপনারা শিরিন শিলা আমার নামটা লিখে সার্চ দিলে সব কিছু বের হয়ে আসবে। তুমি একটা গান গাও লাইভে শুনি। অ্যাকচুয়ালি গান, আমি তো সিঙ্গার না, আমি যে গান গাবো, আমার গানের গলাটাও খুব বজা, আর আমি বৃষ্টিতে ভিজে আমার অনেক ঠান্ডা লেগে গেছে, আর আমার গলাটা বসে গেছে, আজকে না নেক্সট টাইম আরেকদিন আমি আপনাদেরকে গান শোনাবো।
রিয়াদ খান লিখেছে, তুমি এখন কোথায় আছো বলতো প্লিজ, তুমি খুব কিউট। আমি আমার বাসায় আছি ভাইয়া। তানিম হক আবার লিখেছে, আপনার নেক্সট মুভি কবে রিলিজ হবে? আমার নেক্সট মুভি খুব রিসেন্টলি রিলিজ হবে, কিন্তু 2016 না, 2016 যে কাজগুলো ছিল আমার অলরেডি শেষ হয়ে গেছে। 2016 আমার দুটো ছবি রিলিজ হয়ে গেছে, একটা হচ্ছে মিয়া বিবি রাজি, এটা মার্চের 18 রিলিজ হয়েছে, আর এপ্রিলে 1 তারিখে ইমপ্রেস টেলিফিল্মের একটা ছবি রিলিজ হয়েছে যার নাম ছিল মন জানে না মনে থেকে না। সুতরাং 2017 আমার নতুন ছবি আসবে। এমডি আহমেদ লিখেছে, আপু আপনি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। হাসান মানিক লিখেছে, আপনার হিটম্যান মুভি দেখেছি আপু, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। শাহরুখ খান লিখেছে, লুকিং বিউটিফুল। গোলাম রাসুল প্রিয় লিখেছে, মালয়েশিয়া আসবো কবে? মালয়েশিয়া কবে যাব জানি না, আমার শুটিং থাকলে অবশ্যই যাব। মোহাম্মদ জুমন লিখেছে, ওয়াও জুজি ইউ লুকিং ফলোয়ার্স ওয়েলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাই এত এত ভালোবাসে, আমি কোথায় রাখবো জানি না। তারপর আমার মনের মধ্যে সবার ভালোবাসাগুলো লুকিয়ে রাখছি, আর এখনই আমার বিদায় নিতে হচ্ছে, বিকজ আমার একটু কাজ আছে। সুতরাং আরেকদিন লাইভে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, গুড নাইট।